শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের উত্তেজনা ভারতের নাগাল্যান্ডে, ভারতীয় সেনা ঘাঁটিতে আক্রমণ গ্রামবাসীদের। বিদেশ থেকে ফেরত আনা হলো পালিয়ে যাওয়া আফগানিস্তানের জঙ্গি বিমানগুলো। পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান চায় ইসরায়েল, যে কারণে পাকিস্তানের তিনটি যুদ্ধজাহাজ ইরানের বন্দরে। ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুললেন ইরানের প্রধান পরমাণু আলোচক। ভয়ঙ্কর রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার সেমিরু আগ্নেয়গিরি। এবং সবশেষ থাকছে, ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের নাগাল্যান্ড রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় সহিংসতায় সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাম রাইফেলসের ঘাঁটিতে আক্রমণ করতে গিয়ে প্রাণ হারান এই গ্রামবাসী। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলায় উটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়। ওই ঘটনার পর ইতিমধ্যেই রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রের খবরে বলা হয়েছে, সন্ধ্যার দিকে আসাম রাইফেলসের একটি ঘাঁটিতে আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। পুলিশের দাবি, নিরাপত্তা রক্ষীদের ঘাঁটি ভেঙে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে এখন পর্যন্ত মোট ১৫ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। নতুন করে যাতে উত্তেজনা ছড়াতে না পারে সে কারণে মন জেলা জুড়ে ইন্টারনেট এবং SMS পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। নির্দেশে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যাতে ভুয়া খবর বা ছবি ছড়াতে না পারে সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম রাইফেলসের তরফে একটি বিবৃতিতে জারি করা বলা হয়েছে, গোয়েন্দা সূত্রের খবর পেয়ে সন্ত্রাসবাদীদের ধরতে উটিং গ্রামে অভিযান চালায় সেনা জওয়ানরা। ওই গুলিতে গুলি চালানোর ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও নেইফিউ রিও তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠনও করা হয়েছে। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গি বিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন, সেসব জঙ্গি বিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলক প্রদেশের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গি বিমান নিয়ে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গি বিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো। আফগানিস্তানের তুলু নিউজ জানিয়েছে, বালখের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গি বিমান ফেরত আনা যায়নি, বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে। তালেবান এই পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমানবাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে। এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার আশঙ্কায় দেশ ত্যাগ করেন। পালিয়ে যাওয়া পাইলটরা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির শাসন আমলে তালেবানের বিরুদ্ধে বিমান হামলায় জড়িত ছিলেন বলে মনে করা হয়। বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তারা যেন পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। রোববার ওয়াশিংটনে ইরানের পরমাণু চুক্তি ইস্যুতে কথা বলার সময় এমন মন্তব্য করেন বেনেট। এ সময় তার সাথে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা এবং গোয়েন্দা দফতরের শীর্ষ কর্মকর্তারা। ভিয়েনায় বিশ্বের শক্তিশালী দেশগুলো ইরানের সাথে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনা করছে। তারা চাইছে যেন একটি আন্তর্জাতিক পর্যায়ের পারমাণবিক চুক্তি করা যায়। ২০১৫ সালে করা পরমাণু চুক্তিটিকে আবারও চালু করার বিষয়ে আলোচনা চললেও ইরান চাইছে পুনরায় সকল বিষয়ে আলোচনা হোক। অন্যদিকে ইসরায়েল এই বিষয়টিকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। তাদের বক্তব্য, ইরান ক্রমাগতভাবে পরমাণু অস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে আর এই আলোচনার মাধ্যমে ইরান লাভবান হচ্ছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আমি বিশ্বের প্রত্যেকটি শক্তিশালী দেশকে আহ্বান জানাচ্ছি যেন তারা ভিয়েনায় চলমান পরমাণু আলোচনায় ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তারা যেন এই বিষয়টি নিশ্চিত করেন যে ইরান একই সাথে পরমাণু আলোচনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালু রাখতে পারবে না। ইরানের বন্দর আব্বাসে রোববার তিনটি যুদ্ধজাহাজ নিয়ে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর। সেখানে চার দিনের সফরে আসা পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানান ইরানের ফার্স্ট নেভাল
ডিস্ট্রিক্টর কমান্ডার রোববার সকালে বন্দর আব্বাসের পাকিস্তান নৌবহরটি নোঙর ফেলে। তেহরান এবং ইসলামাবাদের মধ্যে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পাকিস্তানি নৌবহর ইরানের বন্দরে ফিরেছে। চলতি বছরে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করল। ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টর ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিদি বলেছেন, ইরান এবং পাকিস্তানের নৌবাহিনীর সফর বিনিময় দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবেন। তিনি আশা করেন দুই দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে। কাদের ওয়াজিদ বলেন, ইরান এবং পাকিস্তানের নৌবাহিনীর এই ধরনের সফরের মাধ্যমে আঞ্চলিক, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃসুলভ এবং মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলাতে সক্ষম হবে। ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী আলী পাকিরি কানি বলেছেন, ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি সর্বোচ্চ চাপ প্রয়োগ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দিয়ে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বাকি কানি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল। আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠন কাঠামোর আওতায় দেওয়া হয়েছে। ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কি হতে পারে? আল জাজিরার এমন প্রশ্নের জবাবে বাকির কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে, আর সেরকম স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তাদের সে ঘুম আর কোনোদিনও ভাঙবে না। এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে পরমাণু স্থাপনার পার্শ্বে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে শনিবার শুরু হওয়া অগ্নুৎপাতে লুমাজাং প্রদেশের অন্তত 11টি গ্রাম ছাইয়ের নিচে সম্পূর্ণভাবে চাপা পড়েছে। ঘরবাড়ি ছেড়ে পালানো গ্রামবাসীদের অনেকেই মসজিদ এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত অন্তত 13 জন নিহত এবং বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন বলে দেশটির আপদকালীন কর্তৃপক্ষ জানিয়েছে। আগ্নেয়গিরির ছয় বাড়িঘরের ছাদ পর্যন্ত ঢেকে গেছে। স্থানীয়রা বলছেন, ঘন ধোঁয়ায় মেঘ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়ায় দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকার হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, অন্তত 57 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন, এদের মধ্যে অনেকের গুরুতরভাবে পুড়েও গেছেন। বিএনপিপির কর্মকর্তারা বলছেন, এলাকা থেকে এই পর্যন্ত 900 উপর মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত হচ্ছে দম বন্ধ করা ধোঁয়া আর বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার কারণে। এছাড়া অগ্নুৎপাতের পর ঝড় বৃষ্টিতে আগ্নেয়গিরির লাভা এবং ধ্বংসাবশেষ মিশে কাদায় পরিণত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। স্থানীয় একজন কর্মকর্তা তারিকুল হক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই এলাকার সঙ্গে নিকটবর্তী মালাং শহরে সড়ক এবং সেতু যোগাযোগ আগ্নুৎপাতের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে গেছে বলেছেন তিনি। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এই ঘটনা ঘটে, তবে নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি ওই যুবক প্রথমে এক ইহুদিকে ছুরিকাঘাত এবং এক ইসরায়েলি পুলিশকে হামলার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। বর্তমানে ওই ইসরায়েলি নাগরিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি পুলিশের গুলিতে শনিবার 25 বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।